একটা ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম একটা বই এর মধ্যে, এটা হচ্ছে হর্ষা বোগলেকে চেনেন বোধ হয়, সে আর তার বউ মিলে একটা বই লিখেছে উইনিং ওয়েজ, ওটার মধ্যেও বলেছিল একটা কথা, এটা হচ্ছে বার্ডেন অফ উইনিং। মানে একটা দল যখন সবসময় জেতে, মাঠে নামলি জেতে, এরা মানে ইন্ডিয়ান টিমের মতন অবস্থা আর কি, যেটা রেফারেন্স দিয়েছিল, তখন হয়ে যায় কি যে ওই খেলা তো ইন্ডিয়া জিতবেই, এখন কোশ্চেন হচ্ছে যে টিমের মধ্যে বিরাট কোহলি সেঞ্চুরি করবে না রোহিত শর্মা করবে না নিচের কেউ একজন করবে, আলোচনাটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি দলের থেকে বড় হয়ে গেল এবং ওই টিম কিছুদিন পরে ম্যাচ হারা শুরু করে। আমরা আজকে এখানে যা আমি দাঁড়িয়ে কথা বলছি, আমার সহপাঠী এবং ছোটোবেলার বন্ধু জাভেদ আক্তার, যে ইউনিলিভারের সিইও, এবং আমার বিএটিতে কাজ করা একসঙ্গে কিছুদিনের একই সময় আমরা মোটামুটি ম্যাট্রিক দিয়েছি আজমান, সো সে এখন গ্রামীণ ফোনের সিইও। আমরা যখন চাকরি জীবনে ঢুকেছি, যখন আমরা কাজ করছি, তখন আমরা একে অপরকে সহযোগিতা করে কাজ করেছি। আজকে তিনজন তিন কোম্পানিতে বসে আছি, আমরা কিন্তু নোট শেয়ার করি, কে কী করছিস, দুজনে দুজনের সাথে চ্যালেঞ্জ করি, আলোচনা করি, আমরা একে অন্যের সুযোগ সুবিধা বোঝার চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি, একজনকে পিছায় ফেলে আগায় যাওয়ার চেষ্টা করি নাই কোনো দিন। আনফর্চুনেটলি আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, 26 বছরের ক্যারিয়ারে তাকিয়ে যখন নিচের দিকে দেখি যে কীভাবে নতুন জেনারেশন আগাচ্ছে, এই এলবোয়িংটা একটু বেশি হয়ে গেছে, একজন আরেকজনকে সহযোগিতা আমরা আর করছি না, আমরা কীভাবে আরেকজনের অর্জনটাকে কিছুটা সাইডলাইন করায় নিজেরটাকে বাড়ায় দেখাতে পারি, এটা নিয়ে ব্যস্ত আছি। সুতরাং আমাদের ফোকাস হয়ে গেছে ম্যাচ জেতা না, অ্যাজ এ ইউনাইটেড টিম আমাদের ফোকাস হয়ে গেছে কে সেঞ্চুরিটা করবে, এবং আমরা কিন্তু সবাই মিলে ম্যাচ হারতেছি। তার কারণ হচ্ছে, আপনি শুনে গেছেন কয়েকজনের কাছে বলে গেছে যে শ্রীলঙ্কান লোকজনকে হায়ার করতে হচ্ছে, ভারতীয় লোকজনকে হায়ার করতে হচ্ছে, ইভেন পাকিস্তানি লোকজনকে হায়ার করতে হচ্ছে আমাদের দেশে ব্যবসা চালানোর জন্য। তার কারণ হচ্ছে আমি সমষ্টিগতভাবে আগাতে চাচ্ছি না, আমরা একে অপরের সাথে কম্পিটিশনকে এমন লেভেলে নিয়ে গেছি যে অ্যাকচুয়ালি আমরা কেউই জিততেছি না এখন আর। আর আমরা যখন বড় হয়েছি, ইকবাল ভাইয়া মাথা নাড়ছেন, ওনারা কলিগদের আছেন, ওনারা সবাই আমরা একসাথে খেলেছি, নিজেরা নিজেদেরকে ভুল ধরিয়ে দিয়েছি, সাহায্য করেছি, একজন হয়তো একটু এগিয়ে গেছি আমাদের ক্যারিয়ারে, আমরা তাকে সেলিব্রেট করেছি তার সাফল্য। আমি 16 বছর চাকরি করে যেই কোম্পানিতে ঢুকেছিলাম সেটার ম্যানেজিং ডাইরেক্টর হয়েছি, 16 বছর, মাত্র 16 বছর, কম সময়। কিন্তু এই 16 বছরের যাত্রায় আমি অনেককে পিছিয়ে ফেলেছি, অনেক যারা আমার থেকে 5 বছর আগে চাকরিতে ঢুকেছেন তাদের বস হয়েছি। কিন্তু একটা বড় জিনিস সবসময় ছিল, এটা বোধহয় বাবা মা শিখিয়েছিলেন, হিউমিলিটি, সম্মানটা তাকে দিতে হবে, সে আমার বড়, আমি তার বস হয়েছি, তাতে কিছু আসে যায় না, সে রুমে ঢুকলে তাকে চেয়ারটা ছেড়ে দিতে হবে, এটা আমার ছোটোবেলা থেকে শেখা জিনিস, আমার অধীনে কাজ করতে পারেন, তাতে কিচ্ছু আসা যায় না। এই যে হিউমিলিটিটা, এটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উড়ে চলে যাচ্ছে, আমরা একজন ব্যক্তিকে একজন ব্যক্তি হিসেবে রেসপেক্ট করছি না। তো আমার এই 16 বছরে MD হওয়াতে, এই আমার বাকি যাদেরকে আমি পিছিয়ে ফেলে এসেছি, যারা আমাদের সিনিয়র ছিলেন তাদের বস হয়েছি, এরা সবাই আমাকে সাহায্য করেছে, কেউ আমাকে টেনে ধরে নাই। একটা দিনের জন্য আমি বলতে পারবো না কোনো একটা লোক আমাকে টেনে ধরছে পিছনে। সুতরাং যে বলে না যে একটা সাকসেসফুল মানুষ তৈরি করতে একটা পুরো ভিলেজ লাগে, সো আই হ্যাড দ্য ভিলেজ বিহাইন্ড মি। আপনারা কি বলতে পারবেন আপনার পুরো ভিলেজ আপনার সাথে আছে? আমার ধারণা না। সো একটু রিফ্লেক্ট করা দরকার, এটা খুব বড় বিষয়, কারণ আমাদের দেশের অগ্রগতি কিন্তু প্রচণ্ডভাবে হবে। আজকের দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি আলোচনাটা করছে কোন জায়গায় রিসেশন সবচেয়ে বেশি, অল দ্য ডেভেলপড কান্ট্রি, যেখানে আপনারা প্লেনে ভরে ভরে যাচ্ছেন, মাইগ্রেট করছেন, ওটাই হচ্ছে স্বপ্ন। ওই প্রত্যেকটা দেশের নাম ধরেন, দেখবেন রিসেশনের নাম্বার কত আছে এই বছরের, মানে কি ইকোনমি শ্রিঙ্ক করতেছে, অপরচুনিটি কমতেছে। আর বাংলাদেশে আলোচনা হচ্ছে যে আমাদের GDPটা আসলে 5% গ্রো করছে না, 7% করছে না, 6% করছে, গ্রোথ হচ্ছে রে ভাই, 3% হলো গ্রোথ হচ্ছে আজকের এই দুনিয়ায়। অপরচুনিটি ইজ অ্যাবান্ডেন্ট এই দেশে।